बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के आशा करी सबाई भालो आछेन। आरो एकटी नतून ब्लग देखार आमंत्रण जानिए शुरू करछी आजकेर ब्लग। निश्चय कैप्शन देखे बुझते पेरेछेन जे आमी आजके आपनादेर साथे कि शेयर करते जाच्छी। हाँ, आमार बासाटा भिडियो करे आपनादेर साथे शेयर करछी आमी किभाबे साजिएछी गुछिएछी, ताई आपनादेर साथे आजके शेयर करब। আমি আমার দরজার বাহিরে এখানে একটি ডোর নেম প্লেট লাগিয়েছি আমার হাজবেন্ড এবং আমার নামে। এই ডোর নেম প্লেটটি আমি একটি অনলাইন পেজ থেকে অর্ডার করে কিনেছি। আমি পেজ লিংকটি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব, আপনারা কেউ কিনতে চাইলে কিনতে পারবেন। তো এখন আমি আমার ড্রয়িং রুমের এদিকটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে সোফা এবং এখানে একটি শোপিস র‍্যাক আছে। এই শোপিস র‍্যাকের মধ্যে একটি বনসাই গাছ আছে, এটা হচ্ছে কামিনি বনসাই গাছ। আর এদিকে এই কিছু ফার্নিচার আমি রিসেন্টলি চেঞ্জ করেছি, বেশ কিছু ফার্নিচারই আমি চেঞ্জ করেছি, সোফার কভার চেঞ্জ করেছি। বাসাটা চেষ্টা করেছি একটু নতুন করে সাজিয়ে নিতে, তো সেজন্যই ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাসাটা কিভাবে সাজালাম গোছালাম এবং আমার বাসাটা দেখতে কেমন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার বাসাটা। তো এটা হচ্ছে বারান্দা, ড্রয়িং রুমের সাথে বারান্দাটা। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস। এখন যে শোকেসটি দেখতে পাচ্ছেন, এই শোকেসটির মধ্যে আমার হাজবেন্ডের পছন্দের বেশ কিছু কালেকশন, এয়ারক্রাফট, গাড়ি, হেলিকপ্টার, এগুলির মডেল আমার হাজবেন্ড কালেক্ট করে থাকে। আমার হাজবেন্ড এগুলি কালেক্ট করতে খুবই পছন্দ করে। তো এই যে শোকেসটা দেখতে পাচ্ছেন, আজকে আপনারা একটা শোকেসই দেখতে পাবেন আমার ভিডিওতে, এমন আরও দুটো শোকেস সাজানো ওর এগুলি কালেকশনগুলি ছিল। তো যেহেতু আমার ফার্নিচার চেঞ্জ করতে হয়েছে, তো যার জন্য ওর এই কালেকশনের গাড়ি এবং এয়ারক্রাফটগুলি ট্রলি ব্যাগে ভরে রেখে দিয়েছি, যে আবারও শোকেস নতুন করে তৈরি করে তারপরে সাজাতে হবে। আর এখানে একটা শোকেসই রাখতে পেরেছি। এবং এই শোকেসটা কিন্তু একটু ইউনিক ওয়েতে লক সিস্টেম করা, কারণ অনেক বাচ্চারাই আসলে এখান থেকে গাড়ি বের করতে চায়, মনে করে এগুলো খেলনা গাড়ি, বের করে নিয়ে খেলবে, কিন্তু তাদেরকে বোঝানো হয় যে এটা কোনো দিক থেকেই খোলা যায় না। তো সেভাবে করেই আমার হাজবেন্ড অর্ডার দিয়ে এই শোকেসটা তৈরি করে নিয়েছে। তো এখন আমি আমার ডাইনিং স্পেস দিয়ে লিভিং স্পেসে যাব, লিভিং স্পেসটা আপনাদের দেখাবো। এবং এই হাতে বাঁ দিকে যে ফার্নিচারগুলি দেখা যাচ্ছে এগুলিও আমার নতুন করে তৈরি করা। তো এদিকে আমাদের বাহিরের দিকটা দেখতেও কিন্তু খুবই সুন্দর, এবং এই বাসাটা খোলামেলা, দিনের বেলাতে সম্পূর্ণ আলোকিত হয়ে থাকে, আমার দিনের বেলা কোনো লাইটের ব্যবহার দরকার হয় না। পুরো বাসাটাই যদি সানলাইট বাহিরে প্রপার থাকে, পুরো বাসাটাই কিন্তু অনেক খোলামেলা এবং আলোকিত। এখন আমি যাচ্ছি আমার গেস্ট রুমের দিকে। এটা হচ্ছে গেস্ট রুম। আপনারা ফার্নিচারগুলো দেখলেও বুঝতে পাবেন যে একই বোর্ডের, কারণ একই ভেন্ডারের কাছ থেকে আমি একই বোর্ড দিয়েই ফার্নিচারগুলি অর্ডার করে বানিয়েছি, যেন দেখতে ভালো লাগে এবং ডিজাইনটা যেন একই রকম হয়, সুন্দর লাগে দেখতে সেজন্য। এখন আমি আমার বেডরুমটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাস্টার বেড। আমার এই রুমের বারান্দাতেই কিন্তু আমি পাখিদের জন্য খাবার দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলে যারা পাখির ভিডিওগুলি দেখেছেন যে অনেক রকম ইন্ডিপেন্ডেন্ট পাখি আসে, তো আমার এই রুমের বারান্দাতেই কিন্তু আমি পাখিদের খাবার দিয়ে থাকি এবং অনেক রকম পাখি আসে। আর এই যে আমার রুমের সাথে জানালা, এই জানালার কাছেও আমি পাখিদের জন্য খাবার দিয়ে রাখি। ইন্ডিপেন্ডেন্ট পাখিগুলি দেখতে দেখতে আমার সারাটা দিনই পার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রুমটা কত আলোকিত। আমার বাসাতে সারাদিন যদি বাসার মধ্যে থাকা হয় তাও বোরিং লাগে না, কারণ চারিদিকে এত আলোকিত, এত সুন্দর চারিদিক, যে সারাদিন যদি বাসার মধ্যেও থাকি তাও খারাপ লাগে না। লকডাউনের মধ্যে যে সারাদিন বাসায় ছিলাম,
এই বারান্দাতে বসে এক কাপ চা খেলে বা একটু জানালা দিয়ে বাহিরের দিকে তাকালে সুন্দর সময় কেটে যায়। আর বাসায় থাকলে তো আসলে বাসার অনেক কাজকর্ম থাকেই, তো আমার বেডরুম থেকে বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। বারান্দা দিয়ে বাহিরের দিকটা দেখতে খুব ভালোই লাগে। আর আমার রুমের সাথেই যেহেতু একটা নার্সারি আছে, তো অনেক গাছ আছে এদিকে, দেখতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে লিভিং রুম। তো লিভিং রুমের এই পাশে আমি একটি মাছের জার রেখেছি, জারে কিছু গোল্ডফিশ আছে, এটা রিসেন্টলি আমি অ্যাড করেছি। আর এই গোল্ডফিশগুলি আমি কোথা থেকে কিনেছি, কীভাবে কিনেছি, এগুলি নিয়েও একটি ছোট্ট ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি দেখাচ্ছি আমার বাসার সেকেন্ড মাস্টার বেড বা সেকেন্ড বেডরুমও বলা যায়। তো এই রুমটাও কিন্তু বেশ বড় এবং আলোকিত। এই রুমের সাথেও ছোট একটি জানালা আছে এবং এইদিকে বড় একটি বেলকনি আছে। বেলকনি দিকে বাইরের দিকটা আপনাদের দেখাচ্ছি। আমি যে নার্সারির কথা বলছিলাম, আপনারা এখন সেই নার্সারিটি দেখতে পাচ্ছেন। তো চারিদিকে অনেক গাছ এবং খোলামেলা। আর এই রুমটাতে নুহুরাত এসে খেলা করে, সেজন্য নুহুরাতের কিছু খেলনা এখানে রাখা আছে। খেলনার ঝুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। নুহুরাত যখন অবসর সময় বাসায় থাকে তখন এসে এই রুমে খেলা করে। আমিও ওকে নিয়ে মাঝে মাঝে এই রুমে সুন্দর সময় কাটাই। তো এদিকেও আমার হাজব্যান্ডের কেনা নতুন কিছু গাড়ি রিসেন্টলি এগুলি কিনেছে, এখনও উঠানো হয়নি, তো এই জন্যই এখানেই রাখা আছে গাড়িগুলো। তো এখন আমি এই রুম থেকে বের হয়ে যাচ্ছি আমার কিচেনের দিকে। কিচেনটা একটু যদি এলোমেলো থাকে তাহলে আমি সরি বলে নিচ্ছি, যদি আপনাদের কাছে কোনো কিছু খারাপ লেগে থাকে। আমি চেষ্টা করি আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার, বাট তারপরেও রান্নাঘরে যেহেতু ওখানে রান্নাবান্নার কাজ হয়, একটু যদি এলোমেলো থাকে তো আমি সরি, এই জন্য আমি অল্প স্বল্প করে আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার বাসাটা। এখন আমি আমার বাসার রাতের বেলার ভিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কারণ রাতের বেলাতে বিভিন্ন দিকের লাইটগুলি জ্বালিয়ে দিলে একটু অন্যরকম লুক আসে বাসাটার। তো এজন্য আমি রাতের বেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। উপরের স্পটলাইটগুলি জ্বালিয়ে দিলে একটা অন্যরকম সৌন্দর্য হয় বাসাটার। আর আমার বাসায় ইয়েলো লাইট এবং হোয়াইট লাইট দুটোরই কম্বিনেশন আছে। যখন যেই লাইটগুলি জ্বালিয়ে দিয়ে যেই শেডে আমি বাসার লুকটা রাখতে চাই আমি চাইলে রাখতে পারি। তো আমি যেদিন রাতের বেলাতে ফ্রি ছিলাম সেদিন রাতের বেলার ভিডিওটা করে রেখেছিলাম, এবং যেদিন দিনের বেলাতে ফ্রি ছিলাম সেদিন দিনের বেলার ভিডিও করে রেখেছিলাম। তো আজকে আমি একসাথে ভিডিওগুলি এডিট করে সাজিয়ে একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর উপরের কিছু লাইটও আমি নতুন অ্যাড করেছি। এখন আমি আমার গেস্ট রুমটা রাতের বেলাতে কেমন লাগে দেখতে সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি উপরের দিকে লাইটগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে একটি বড় ঝাড়বাতি আছে এবং উপরে স্পট লাইটগুলি আছে। এখানেও বেশ কিছু লাইট আমি নতুন অ্যাড করেছি। এই লাইটগুলি আমি যে শপ থেকে কিনেছি সেই শপের একটি ভিডিও করে একটি ব্লগ করা আছে আমার চ্যানেলে। আমি যেদিন ওই ভিডিওটি আপলোড করেছিলাম আমার চ্যানেলে ওই দিন আমি বলেছিলাম যে যখন আমি লাইটগুলি লাগাবো কেমন লাগে দেখতে তা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্যই আমি আজকে আপনাদেরকে আমি এই লাইটগুলি দেখিয়ে দিচ্ছি, আর আপনারাও কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে, আমার বাসাটা দেখতে কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, কারণ শুরু থেকেই আপনারা সাপোর্ট করে আসছিলেন বলেই আমি নতুন নতুন ভিডিও করার অনেক বেশি উৎসাহ পাই।
আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ লাইক করলে নতুন নতুন ভিডিও করার অনেক বেশি উৎসাহ পাওয়া যায়। এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মাস্টার বেডরুমের নাইট ভিউ। আমার মাস্টার বেডরুমের লাইটগুলিও কিন্তু সবই ইয়েলো লাইট। এখন আমি আসলাম কিচেনে। এটা হচ্ছে আমার কিচেনের নাইট ভিউ। রাতের বেলাতে আমার রান্নাঘরে লাইটগুলিও কিন্তু আমি সব হোয়াইট লাইট ব্যবহার করেছি, কারণ রান্নাঘরে যেহেতু রান্নার কাজ করা হয় সেক্ষেত্রে হোয়াইট লাইটটা আমার জন্য বেশি হেল্পফুল হয়। তাই আমি রান্নাঘরে যা লাইট দিয়েছি সবই হোয়াইট কালারের লাইট। আর আমার গেস্ট রুমে এবং কিচেনে কোনো ইয়েলো লাইট নাই, সবই হোয়াইট কালারের লাইট দেওয়া। তো এই তো, এই ছিল আমার আজকের ব্লগ। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।